দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোনের সিনেমা ফাইটার বিশ্বব্যাপী মুক্তি পেতে চলছে আগামী 25শে জানুয়ারি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে এই সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কার্ট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। ফেসবুক স্ট্যাটাসে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লিখেন, একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার 2D ও 3D। সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা 2D ও 3D তে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন। তবে বলিউডের ব্লকবাস্টার সিনেমা পাঠানের বেসরং রং গানের তুমুল বিতর্কের পর এবার ফাইটার সিনেমার আবেদনময় দৃশ্যে কাছি চালিয়েছেন ভারতীয় সেন্সর বোর্ড। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী কিছুদিন আগে ফাইটার সিনেমার ইশক চাচা কুচ গানটি মুক্তি পায়। গানটিতে বেশ খোলামেলা রূপে দেখা যায় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। বলিউড হাঙ্গামা জানিয়েছেন ফাইটার সিনেমার 4টি দৃশ্য সংশোধন করতে বলেছে সেন্সর বোর্ড। ছবিটির অন্তরঙ্গ কয়েকটি দৃশ্য সংশোধন করতে বলেছে। এছাড়া বিভিন্ন ভাষায় ধূমপান বিরোধী কড়া বার্তাও দিতে বলেছে সেন্সর বোর্ড। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি 2 ঘন্টা 47 মিনিট দৈর্ঘ্যের হতে যাচ্ছে। 25শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ফাইটার। আরিয়াল অ্যাকশন ধর্মী সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে। সজল খান, দা রিপোর্ট.লাইভ, ঢাকা।